তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছো। তো নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা যদি কারো হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যায় না হলে কারো হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে দেন, তাহলে যে ওরা অনেকগুলো আপনার বন্ধুবান্ধব মেসেজ পাঠাইলে ওইগুলো ডিলিট হয়ে যায় আমনে আমনে। তো আজকের ভিডিওতে দেখাবো তুমি ওই মেসেজগুলো কীভাবে ফিরিয়ে আনবা। তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা হোয়াটসঅ্যাপে যাই। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে থ্রি ডট আইকনে ক্লিক করি সেটিংসটা করার জন্য। থ্রি ডট আইকনে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করি। ক্লিক করার পর দেখতেছেন এখানে সেটস যে আইকনটা আছে সেটসের মধ্যে যাই। তারপর নিচে আসি, দেখতেছেন সেটস ব্যাকআপ এটার মধ্যে ক্লিক করি। তারপর দেখতেছেন ব্যাকআপ যেটা আছে এটার মধ্যে ক্লিক করুন। এটার মধ্যে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখতেছেন হয়ে গেছে। তো এখন যে আপনারা অনেকে বলবেন ভাই হয় না, আসলে আমি বলি এগুলো কীভাবে হবে কাজ করবে। আসলে আপনার যদি বন্ধু বান্ধব কিছু ওইগুলো ডিলিট করে ফেলে তাহলে আসবেন। আপনার যদি আপনাকে মেসেজ পাঠাইছে আপনার হোয়াটসঅ্যাপটা আনইনস্টল হয়ে গেছে, তারপরে আপনি এই হোয়াটসঅ্যাপটা ইনস্টল করার পর আপনি দেখতেছেন মেসেজগুলো নাই, তাহলে এগুলো ব্যাকআপ করলে আসবে। কিন্তু ও যদি ডিলিট করে ফেলে তাহলে মেসেজটা আসবে। তো আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।